দেখো আমাদের এখানে যে ছোট্ট গণেশ টেম্পল রয়েছে ওটাতে আজকে পুজো হচ্ছে। কি সুন্দর করে সাজিয়েছে দুদিকে দুটো কলা গাছ দিয়ে, যেহেতু গণেশ মূর্তিটা একদম বেশি বড় নয়, ছোটখাটোর মতোই খুব সুন্দর মূর্তিটা। এখান থেকেও কালকে দেখা যাচ্ছিল। ব্যাস গান চালিয়ে দেবে মনে হচ্ছে, তো জানি না আজকে কতটা কি ব্লগ করতে পারবো, কপিরাইট ক্লেম চলে আসবে। বেশ দেখো ভালোই লোকজন হয়েছে, কয়েকজন হয়েছে, বেশ সুন্দর করে পুজো করছে। তো আজকে গণেশ চতুর্থী, এই যে গনু সেজে উঠেছে, আমি নিজেই মালাটা কেঁথে পরিয়ে দিলাম। আর ওর যে ডেস্কে এই রূপোর লক্ষ্মী গণেশটা থাকতো, যদিও খুব একটা দেখা যাচ্ছে না, বড্ডই ছোট, তো ওনাদেরও আজকে বসিয়ে দিয়েছে। আর খালি তো পাত্রে নেই ওই রকম, তাই একটা লাল কাপড় ছোট করে পেতে দিয়ে এটা আমি ঠাকুরেরই রেখেছিলাম ওই আসনে, তো এখন হলুদটা পাতা তাই লালটাকে এখানে দিয়ে দিলাম। যাই হোক, আর এই গনুকেও এরকম একটা মালা গেঁথেই পড়িয়েছি। এখানে না মালা কিনতে পাওয়া যায় না, ওই এক হাত করে দেয়, সেই সেলোটেপ মেরে পড়াতে খুব কষ্ট হয়, তার চেয়ে আমি নিজেই গেঁথে নিয়েছি। ফুল বেশি করে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে পরিয়ে দিয়েছি, করে দিয়েছি। এবার পায়ে ফুল দিয়ে দিচ্ছি। বাকি সবারও ফুল আছে, হ্যাঁ আছে আছে। দেবো মোটামুটি আমার পুজো তো হয়ে গেছে দেওয়া, এখন বাজে হচ্ছে 11:13। আর এই ছাতাটা দেখতে পাচ্ছ, এখানে এরকম গণেশের মাথায় দেওয়ার জন্য ছাতা বিক্রি হয়, তো আমিও কালকে একটা নিয়েছি, অনুরূপাও এনেছে, ও আগে এনেছে তারপর আমি আনলাম। এই তো চলো এবার রান্না বান্নার দিকে যাওয়া যাক, পুজো হয়ে গেছে সকাল সকাল। ব্যাস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি সকাল সকাল উঠে আগে ঘরজার দিয়ে ঘর মুছি, আগে পুজোটা দিয়ে নিলাম, ব্যাস হয়ে গেছে আজকের মতো, সব থেকে বড় কাজটা হয়ে গেছে। ওই দেখো বিকাশ ওই ঘরে, বিকাশের জুতো আমাদের ঘরের সামনে। তো যাই হোক, তো এখন একটু বেরোবো, একটু কিছু আনতে হবে, তারপর আমি রান্নাটা বসাবো। আজকে রান্নাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো দেখা যাক আজকে কি পারি। না যে 11:45 রান্নাঘরে এখনো ঢুকতে পারিনি, যদিও আমি কিছু কাজ করে রেখে দিয়েছি। দেখো আলুটা কালকে রাতে আমি কেটে এরকম স্কুপ করে ভেতরের জিনিসগুলো বার করে রেখে দিয়েছি, বুঝতেই পারছো কি হবে আজকে, হবে স্টাফড আলুরদম আর পোলাও। তো চলো রান্নাটা শুরু করি। দেখো আলুগুলোকে আমি এরকম করে, মানে আলুদমের আলুর মতনই করে কেটে মাঝখান থেকে স্কুপ করে পুরো জিনিসটা বার করে নিয়েছি, আর সেই আলুগুলোকে কিন্তু আমি ফেলিনি। এই আলুগুলোকেও আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছি একটু নরম নরম গোছের হয়ে গেছে। এবার এটাকে তেলে ভাজবো। এই কাজটা আমি মানে কেটে রেখেছিলাম কালকে রাত্রিবেলা, আর আজকে সকালে আমি ভাপটা দিয়ে নিয়েছি স্নানে যাওয়ার আগে। আর এখানে বাকি আলুটা আমি মোটেও ফেলে দিইনি, এখানে রেখে দিয়েছি, এটাও একটু ভাপ দিয়ে নিয়ে, এ দেখো মোটামুটি হাত দিয়ে টিপলে এখন গলে যাচ্ছে, এইরকম পরিস্থিতিতে রেখেছি। চলো এবার আলুটা ভাজা বসাবো। দেখো এখানে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি, নাহলে আলুগুলো ঠিকঠাক ভাজা হবে না। যেহেতু আমি নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, তাই আর ভাজার সময় আমি নুন ইউজ করবো না, একটু হলুদ দিতে পারি বড় জোর, আর বিশেষ কিছু দেবো না। হয়ে গেছে, এই আলুটা ভাজা হতে থাকুক। আর এখানে আমি ভেতরে যে স্টাফটা দেবো সেটাই রেডি করছিলাম, আলুটা নিয়েছি আর পনিরটা গ্রেট করছি এভাবে ঘষে ঘষে দিয়ে, এই যে এটার মধ্যে ঘষে নিচ্ছি আমি। তো আরও পনিরটা ঘষতে হবে, মানে আর একটু, এইটুকুতে হবে না, আমার অর্ধেকটা ছিল সেটা আমি আগে দিয়ে নিয়েছি, বাকিটুকু আবারও ঘষে নিই। দাঁড়ো দেখো আমি আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে পুরো ভেজে নিয়েছি, নুন যেহেতু দেওয়াই ছিল আলুতে সেদ্ধর সময় তাই আর আমি দিইনি। আর দেখে বুঝতেই পারছো, দেখো খুব ভালো করেই কিন্তু সেদ্ধ হয়ে রয়েছে, মানে এমন কিছু সেদ্ধ করিনি, প্রেশারে আমি দিতে পারতাম কিন্তু প্রেশারে দিলে আমি হয়তো বেশি গলিয়ে ফেলতাম, তাই জন্য আমি বাটিতেই 2-3 মিনিট করে নিয়েছি, হয়ে গেছিলো সেদ্ধ। যাই হোক আলুটা আমি, তোমরা চাইলে নুন দিয়ে ভাজতে পারো যদি সেদ্ধর সময় কেউ দিতে ভুলে যাও বা কিছু, আমি কিন্তু আর আলাদা করে নুন ওই জন্য দিইনি আর হলুদও ইউজ করিনি। আর এখানে যে স্টাফটা হবে তার জন্য এখানে নিয়েছি আলু, পনির, আদা আর সমস্ত ড্রাই স্পাইসেস, মানে হচ্ছে হলুদ গুঁড়ো, নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো যাতে একটু ঝাল হয়, আর গরম মশলা গুঁড়ো দিয়েছি। এই জায়গায় গরম মশলা গুঁড়ো না দিয়ে কেউ ধনে পাতাও ইউজ করতে পারো, আমি গ্রেভিটাতে ধনে পাতা ইউজ করব, তাই এখানে গরম মশলা গুঁড়ো ইউজ করলাম, যাতে স্টাফটা থেকে একটা আলাদা ফ্লেভার বেরোয় আর গ্রেভিটা থেকে আলাদা। তো এইভাবে আমি আলতো আলতো করে ভালো করে মেখে নেবো, তোমরা চাইলে এটা একেবারে কড়াইতেও করতে পারো, আমার মনে হলো আমি মেখে নিলেই সুবিধা হবে, আলুগুলোকে আমি একেবারে ম্যাশ করে নিতে পারবো হাত দিয়ে এরকম করে, তাই জন্যে। তো চলো আমি এটাকে এবার যখন কড়াইতে করবো পুরটা, তখন তোমাদের সাথে আবার আসছি।
মানে তোমাদের সাথে নয় তোমাদের কাছে আবার আসছি। দেখো কড়াইতে যে তেলটা আমি দিয়েছিলাম পুরোটাই প্রায় তুলে নিয়েছি, একদম সামান্য দিয়ে রেখেছি। এবার যেটাকে আমি মাখছিলাম পুরটাকে সেটাকে আমি দিয়ে দেবো কড়াইতে। আমি আবারও বলছি আমি এখানে গরম মশলা ইউজ করেছি, তোমরা চাইলে এখানে ধনে পাতা ইউজ করে গ্রেভিটাতে গরম মশলা ইউজ করতেই পারো, তবে দুটোতে দু রকম করলে ভালো লাগবে আমার মনে হয়। আমি নিজেও ফার্স্ট টাইম ট্রাই করছি, তো এই গ্রেভিটা এই পুরটাকে আমি রেডি করে নিই তারপরে ফিরছি। পুরটা আমার রেডি হয়ে গেছে, থালায় নামিয়ে নিয়েছি। এটা একটু ঠান্ডা হবে তারপর ভরবো আমি আলুর ভেতরে, তা একটু ঠান্ডা হোক। তো চলো এবার আলুর মধ্যে আমি পুরগুলো ভরে নেব। প্রথমে আলুটা এরকম নেব, যতটা মোটামুটি ঢোকানো সম্ভব আলুর মধ্যে চেপে চেপে ততটুকুই দেব, বেশি চাপাচাপি করার দরকার নেই। যদি মনে হয় একটুখানি বেশি গেছে তো তুলে নেব। দেখো একদম প্রপার, আর কিছু কিন্তু জায়গা নেই দেওয়ার। তো আরো একটা কথা বলি, আমার বর ভালোবাসে না তাই আমি ইউজ করলাম না। তোমরা যারা কাজু বাদাম কিশমিশ বা ধরো চিনে বাদামের একটু ক্রাশ করে নেওয়া আর কি, এই জিনিসগুলো যারা ভালো খাও তারা কিন্তু অবশ্যই এর মধ্যে দিতেই পারো, মানে পুরটার মধ্যে লাস্টে দিয়ে নিয়ে নামিয়ে দেবে। শুধু বড় বলবো না, আমি নিজেও কাজু বাদাম জিনিসটা খুব একটা ভালো খাই বলবো না। তো দেখো এভাবে দুটো তো আমি তোমাদেরকে দেখালাম, এবার আমি একটু কাজটা করে নিই। এখানে আছে টমেটো আদা কাজু বাদাম পেস্ট, আর তারপরে আমি তার সাথে টক দই মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি গোটা গরম মশলা। এরপর দেবো তেজপাতা, এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু হলুদ গুঁড়ো। এটার পরেই আমি দিয়ে দেবো যে মশলাটা আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে। এবার আর কিছুই না, ভালো করে কষাতে হবে ব্যাস। এই মানে কাঁচা কাজু বাদাম টক দইয়ের টমেটোর গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভালো করে জিনিসটাকে কষিয়ে। এখন মোটামুটি তো এটা কষা হচ্ছে, এবার আমি একটু পরিমাণ নুন দিয়ে দেবো, যা আমি অ্যাড করেছিলাম ওই আলুতে আর পুরে, তাই জন্য আর বিশেষ খুব একটা দেবো না, যেহেতু টক দই টমেটো পড়েছে তাই একটু চিনি ব্যাস। মোটামুটি কষা হয়েই এসেছে, কারণ তেলটা ছেড়ে দিয়েছে। সামান্য একটু আমি জল অ্যাড করে দিয়েছি, কারণ ওইটুকু গ্রেভিতেই তো আর হয়ে যাবে না, আলুটাকেও একটু ফুটতে দিতে হবে, নাহলে গ্রেভিটা আলুর মধ্যে ঢুকবে না। একটু ফুটে আসুক তারপরে আমি আলুগুলোকে ছেড়ে দেবো। দেখো মোটামুটি ফুটে এসেছে, এবার আলুগুলোকে আমি ছেড়ে দেবো। আলুর পুরগুলো কখনোই প্রথমেই নিচ দিকে দেবে না, যাতে একটু হিট পেয়ে অন্তত জমাট বেঁধে যায়, তাই জন্য আলুর পুরটাকে ওপর দিকে রাখতে হবে। ফুটুক, ঢাকা চাপা আমি দিয়ে দিয়েছি, আর বেশি একটা আঁচ দিচ্ছি না, সিমাজে দিয়েছি। আর এবার আমি ভাবলাম যে ধনে পাতা দেবো না, দেবো একটু কাসুরি মেথি পাতা, তাই জন্য একটু শুকনো খোলায় কাসুরি মেথি পাতাটাকে টেলে না। মোটামুটি ফুটে এসেছে, এবার একটু আলুগুলোকে নাড়িয়ে দিতে হবে, কারণ পুরটা দেখতেই পাচ্ছ এখনো ওপর দিকেই উঠে রয়েছে, মানে হালকা হাতে একদমই একে চাপাচাপি করা বা এরকম কিছু করা যাবে না, বুঝতেই পারছ। এটা অবশ্যই যার যার মানে যে যেভাবে সুবিধা হবে সে সেভাবে একটু নাড়া দিয়ে দেবে, যাতে সব দিকেই একটু গ্রেভিটা ঢোকে আর কি, ব্যাস তাহলেই হবে। বেশি চাপাচাপি করলে পুরটা বেরিয়েও আসতে পারে।
আবারও কিছুক্ষণের জন্য এবার ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো পুরগুলো নিচ দিকে মানে ঝোলের দিকে দিয়ে বেশিক্ষণ আবার রেখে দিও না, তাহলে কিন্তু ঝোলে পুরটা ল্যাত প্যাতে হয়ে গিয়ে বেরিয়ে আসতে চাইবে। আর এবার হয়ে গেছে, কাসুরি মেথি পাতাটাও আমি দুহাতে ঘষে ভালো করে দিয়ে দিয়েছি, শুকনো খোলা টেলে নিয়েছিলাম, এবার নামিয়ে দেবো। এই নামানোর টাইমেও কিন্তু কেউ চাইলে যদি খুব পছন্দ করো নিরামিষ রান্নায় ঘি সেটাও ইউজ করতে পারো, আমি আজকাল দেবো না। তো চলো এবার নামিয়ে নিই। এবার হ্যালো হ্যালো শুরু করেছে, এ তো ভাষা কিছুই বুঝবো না, কানের ধারে আন্ডাবানা বানাবানা করে বলে যাবে, কিছুই বুঝবো না, আরো অস্বস্তিকর হয়ে উঠবে। যাই হোক আলুদমটা হয়ে গেছে, এই যে পোলাওটা বসালাম, এখন বাজে একটা, আজকে কিছু রান্নাও করলাম না, কিছুই কিছু না, একটা বেজে গেছে। যাই হোক আলুদমটা খেতে নাকি ও নুন দেখেছে, খেয়ে বলছে দারুণ হয়েছে। এই প্রসেসে একবার কিন্তু তোমরা বানাতেই পারো, দারুণ লাগবে হয়তো খেতে, দুপুরবেলা খেয়ে দিয়ে আরো বেশি ভালো বলতে পারবো। চলো খেতে তো দিয়ে দিয়েছি ওকে, আমারটাও নিয়ে আসবো। এখন একটা 56 বাজে, অনেকটাই লেট, আর পোলাওটা দেখে বুঝতেই পারছো বেশ ঝরঝরে হয়েছে, গলে যায়নি, আমি এটাই ভয় পাই পোলাও করার সময়। তো চলো আমারটাও নিয়ে আসি। অলরেডি এক ফসলা বৃষ্টি হয়ে গেছে সেটা তো বুঝতেই পারছো, আর জানি না তোমাদের কানে মন্ত্রটা ভেসে আসছে কি না, যেহেতু একদম এই যে উঁচু ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ তার পাশেই পুজোটা হচ্ছে, তাই জন্য আওয়াজটা বেশ ভালোই আসছে। চলো আর কি, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আদৌ বেরোবো কিনা জানি না, যদি বেরোই সেটা নয় কালকের ব্লগের সাথেই অ্যাড করে দেব, কারণ প্রচন্ডই বৃষ্টি হয়েছে আর এখানে তো আর একদিনেই গণপতি পুজো শেষ হয়ে যাবে না, এখানে মোটামুটি 5-10 দিন ধরে হতেই থাকবে। তো আজকে বেরোতে না পারলে কালকে বেরোবো, ওটা কোনো অসুবিধে নেই আমাদের, কিন্তু বৃষ্টির মধ্যে বেরোতে চাইছি না, ওয়েদার খুব খারাপ হয়ে গেলে না ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে, আর অবশ্যই স্টাফড আলুর দমটা কিন্তু ট্রাই করতেই হবে, দারুণ হয়েছিল খেতে। আজকের মতো টাটা।